Tasmai Sri Gurave no Mancha Kalpatra Vasya Kripa Sindhu Vaye Vacha Pachitanam Pavanibho Vaishnavibho Namo Namo Sabai ke kyo mane kyo na mane Sakudi Sat Krishna Das Ejene Jata Jagga Vyadon আমি জানাচ্ছি এবারকার এই যে নবদ্বীপ ধাম প্রচারিণী সভা এবং তার সঙ্গে শ্রী চৈতন্য মঠে শতবার্ষিক উৎসব সমাপ্ত আজকে অন্যকে যেমন বেঁধে দেওয়া হয়েছিল 10 থেকে 15 মিনিট আমি কিন্তু তার বেশি নিতে পারি না আর সময় হয়ে গেছে তবে একটা কথা বলে রাখবো সেটা হলো এই যে মহাপ্রভু কদাকাল বলেছিলাম যে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ ইতি বর্ততে যাবৎ ভক্তি সুষম কত অবুদ্ধয় হবে আমরা যদি ধর্মের বিশেষ সনাতন ধর্মের ইতিহাস পুঙ্খানুপুঙ্খে আলোচনা করেন তাহলে দেখা যাচ্ছে এটা বৈদিক ধর্ম আর তার মধ্যে মূল হল বেদ তারপরে অপরুষীয় যে তিনটি প্রস্থানত্রয় শ্রুতি স্মৃতি নয় অর্থাৎ উপনিষদ ভগবদ গীতা এবং তত আনুষঙ্গিক গ্রন্থাবলী আর সর্বশেষে বেদান্ত এবং এই তিনটি সমাবেশ করা হয়েছে শ্রীমৎ ভাগবতেতে এর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের সেই সনাতন ধর্ম এই সনাতন ধর্মের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ অদক্ষজ অপ্রাকৃত এই পাঁচটি স্তর রয়েছে মহাপ্রভু আসার আগে যে সমস্ত লোক এই প্রস্থানত্রয় বা বেদান্তিত্যাদি আলোচনা করেছেন এবং অনুশীলন করেছেন তাদের ধর্মের গণ্ডি দেখা যাচ্ছে ভক্তি এবং মুক্তি বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভক্তি বৈষ্ণব সম্প্রদায় মাত্র অর্থাৎ চারজন যে প্রধান আচার্য তারাই কেবল চতুর্থ মানে গিয়েছেন অর্থাৎ মুক্তির কাছে এরা কেউ কিন্তু মুক্তিটাকে তার করবে মুক্তির ব্যাখ্যা নানা রকম আছে কেউ বলছে ব্রহ্ম সাযোজ্য কেউ বলছে ঈশ্বর সাযোজ্য ইত্যাদি কিন্তু এই বৈষ্ণব আচার্যগণ তারা যে পাঁচটি মুক্তি এই পাঁচটি মুক্তির কথা থেকে বাদ যেতে পারেন না সেই জন্য মহাপ্রভু যখন মাধ্বাচার্যের কাছে মাধ্বাচার্য সম্প্রদায়ের কাছে আচার্যের কাছে গিয়েছিলেন পূর্বপিছে কারণ আমরা নাম ব্রহ্ম মাধ্ব গৌড়ীয় সম্প্রদায় সুতরাং মাধ্বাচার্যকে তিনি মেনে নিয়েছেন সেই মাধ্ব সম্প্রদায়ের মধ্যেও দেখা যাচ্ছে মুক্তির কথা যে জন্য মহাপ্রভু ওদের আচার্যের সঙ্গে বিশেষ আলোচনা করতে চাইলেন বলে দু একটি যদি আমি গ্রহণ করি যে শ্রীমূর্তি শ্রদ্ধা শ্রীমূর্তির উপাসনা এবং শাস্ত্রকে মেনে নেওয়া হয়েছে কি অসুবিধে ধর্ম সংস্থাপনার্থ সম্ভবই যুগে যুগে ভগবান যুগে যুগে আসেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কেন না ধর্মের মধ্যে পরপর পরপর গ্লানি আসে কারণটা কি বলে ধর্ম প্রতিষ্ঠা করছেন ভগবান কিন্তু ধর্ম অনুশীলন করছে সাধক জীব সুতরাং সার্থক জীব সবার সভাতে অপ্রাকৃত ভূমিতে বা পদক্ষেপ ভূমিতে যেতে পারে না সুতরাং গৌরী বৈষ্ণব এই চার আচার্যের যে ভূমিকা সেটা হলো অদক্ষজ ভূমিকা
কিন্তু গৌরী বৈষ্ণব যে ভূমিকা সেটা পঞ্চম পুরুষার্থ যে ভূমিকা অর্থাৎ অপ্রাকৃত ভূমিকা এই অনর্পিত আমি খুব সৎকর্মী আপনারা বুঝতে হতে পারবেন না যে মহাপুরুষের বাণী সেটা হলো অপ্রাকৃত ভূমিকা কিন্তু সে অপ্রাকৃত জিনিসটা বলছে রসশাস্ত্র আর কিছু না বলে দেখুন ভাগবত পর্যন্ত বলা হয়েছে যে পোষকতায় যে ভক্তি হলো জীবের আত্মার বৃত্তি ভক্তি হলো সাধন ভক্তি হলো প্রাপ্য কিন্তু এই চৈতন্য চৈতন্য আমরা দেখছি যে কৃষ্ণ হলেন সম্বন্ধ ভক্তি হলো কিন্তু অবিধেয় তাহলে প্রয়োজন দেখি কৃষ্ণ প্রেম এটা কিন্তু আর কেউ ব্যাখ্যা করেন নাই এই কৃষ্ণ প্রেম অর্থাৎ কৃষ্ণেন্দ্রের প্রতি বাঞ্ছা তারে বলে প্রেম তাহলে মুক্তি চাইছে না বলছে আমার মুক্তির মোটে তাই মুক্তির কুৎসিতম করতেছি মুক্তি যেখানে কুৎসিত হয়ে যায় যেখানে রসশাস্ত্রের প্লাবন রসের প্লাবন এসে যায় সেই যে নাম সংকৃত পরহংস ত্রিকোণের দ্বারা কীর্তিত মুক্তগুলো উপাস্য মান যে জিনিসটা মুক্তদের কথা মুক্তির জন্য নয় সুতরাং সেই যে প্রেম রাজ্য সেই প্রেম রাজ্যের কথা অনর্পিত চরিচিরা যেটা কোনোদিন যা হয় নাই সেটাকে সবক্তি ছিলাম অর্থাৎ কৃষ্ণের আপন কৃষ্ণের তাহলে জীবের আত্মবৃত্তি কি ভক্তি কৃষ্ণের আত্মবৃত্তি কি প্রেম এই প্রেমের কথা এটা ঠিক প্রাকৃত আর অপ্রাকৃত দেখতে সব প্রাকৃতের মতন কিন্তু তার বিপরীত যেমন আমি যদি আমার এলাকাতে দাঁড়াই দাঁড়িয়ে যদি হাত তুলে যান আমার মাথাটা নিচুতে দেখবো না পাটা উপরে দেখবো না দেখবো কি বুঝলে বাঁ হাতটা ডান হাতটা বাঁ হাত সুতরাং এই ভূমিকা থেকে মন কত কিছু ভূমিকা থেকেও যদি আমরা সেই প্রেম রাজ্যের কথা শ্রীমতী রাধিকার যে কথা সেটা এখান থেকে যদি জানতে চাই তাহলে কি হয়ে যাবে ওই ওইরকম বিপরীত বোঝা যাবে প্রাকৃতিক বোধ হয়ে যাবে মা হল কি যে মহাপুরুষের সঙ্গে পদন্তি পরস্পরম পারমন সমিতা যে শ্রীমদ ভাগবত সেখানে দশম স্কন্ধতে যে এই প্রেমের কথা বলা আছে সেটাকে বদন্তি পরস্পর পারমংস সমিতা এই জন্য ভাগবত বলা হচ্ছে পারমংস সমিতা এই যে পরম ধর্মের ধর্ম এইটি মহাপ্রভু বিশেষ করে কোনো যুগের পক্ষে সম্মানায় শ্রবণ করা অলি কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে সেই প্রেমিক ভক্ত একমাত্র দিতে পারে তার প্রেম সাগরে রাজহংস তার মধুর কীর্তন করে থাকে আর প্রেমের সাগরের তীরে দাঁড়িয়ে বসে আমরা সেই প্রেমের কিছু শব্দ কর্ণে প্রসিরগো আর ব্যাকুল করিরগো প্রাণ সেই কিছু শব্দ শ্রবণের দ্বারা লাভ থাকি এই জন্য মহাপুরুষ ধর্মের শ্রবণাক্ষ ভক্তি এবং শ্লোক পন্থের নাম সেই যে কি হলো মহাপ্রভু বিশ্বের ছজন যে গোস্বামী ছিলেন তার অর্থাৎ শ্রীরূপ সনাতন ভট্টরনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এদের কাছে সম্পূর্ণরূপে রেখে সঞ্চয় করে দিয়েছিলেন কি হলো এনারা পরদক্ষ দুঃখী হয়ে যাতে জীব সৌভাগ্য পায় সেখানে সেই রাগাগ্নিকা ভক্তিকে যাতে রাগানুগা ভক্তির দ্বারা জীব অর্থাৎ হংস পরমংস স্তরের লোক ব্যক্তি সে যদি ওইটিকে গ্রহণ করতে পারে সেই জন্যে ছয়জন এই গোস্বামীকে
তিনি সেখানে সম্পূর্ণ তার সেখানে রেখে দিয়েছিলেন। এই ছয়জন গোস্বামীর লেখনী কি বলো দেখি, আমাদের মতন ইচ্ছুরে পাকা ব্যক্তি ওই রাধা রানীর তত্ত্ব, ওই গোপীজির তত্ত্ব, ওই অপ্রাক ভূমিকার তত্ত্ব, ওই পরমহংস গণের বিচার, এইগুলোকে নিজেদের বুদ্ধি দ্বারা বুঝতে পারো। বিশেষ বৃন্দাবনেতে যেখানে এই গোস্বামীরা সংস্কৃততে তাদের এই সম্পত্তি সঞ্চয় করে রেখেছিলেন, সেই বৈগুণীকে তারা পড়ে কি হলো কে না কুরস পান করে ফেলল। এই গোস্বামীদের পর দেখছি বিশ্বনাথ চক্রবর্তী এবং বড়দেব বিদ্যাভূ কোনো রকম করে পড়ে রেখেছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী প্রেম রাজ্যটাকে ধরলেন, বড়দেব বিদ্যাভূষণ তার দর্শনটা, তিনি সেই দর্শনটাকে ধরে অর্থাৎ বেদান্ত এবং শ্রীমদ ভাগবতকে তিনি প্রতিষ্ঠা করলেন, পুনঃপ্রতিষ্ঠা করলেন। এই চোদ্দ হয়ে যাওয়ার পর তারপরে কি হলো না, তিনজন আচার্য শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভু, এরা বাংলাদেশে কিছুটা এই গোস্বামীদের জিনিসটাকে যে আচরণ জীবনে পালন করতে হবে এইটি শিক্ষা দিতে গেলেন। তারপরে হল কি সর্বনাশ, ইচ্ছরে তাকে বলছে না কোনো না তরকারি না হবে খাওয়া ফল। সুতরাং এর আর প্রচার করার পর এটা এমন বিশেষ বাঙালির ব্রেন তো এ বেশি বুঝে বোঝারে না, দেখলো সে যায় যা দুটো বাঙালি একসঙ্গে থাকতে পারে না, কিছু যার কোথাও দেখবেন না। এরা হলো মাৎসর্যপূর্ণ, দেখুন শব্দ করছে কাম ক্রোধ লোভ মদ এসব কটা কৃষ্ণ সেবা লাগান যায়, কিন্তু মাৎসর্যটাকে বলে নেয়। মাৎসর্য বলছে পিসাচি শুকুরের বিষ্ঠা, এই মাৎসর্যের মধ্যে এরা হয়ে গেল কি সহজিয়া যাকে বলে, তার প্রকার অপসম্প্রদায় এসে গেল। তখন এমন কুৎসিত হয়ে গেল ধর্মটা যে সত্য বস্তুটা হারিয়ে ফেলল। আজ সেই হয়েছেন, আজ প্রভুপাদ যে বলে গেলেন, আজ আমরা প্রভুপাদ বলি, আপনারা প্রভুপাদের ইতিহাসটা ভালো করে পড়ে দেখুন তিনি কি বলতে গেছিলেন। বলেছিলেন যে রাগাত্মিকা ভক্তি রাগানুগাভক্ত নাই, এবং সেটা কৃষ্ণ যে তোমার এই যে চৈতন্য মানে বলছেন প্রতিষ্ঠা করেছে, কিন্তু প্রভুপাদ কার আনুগত করেছিলেন আর আমাদেরকে কার আনুগত্য করতে বলেছে, কই এত সভা হলো সমাজ হলো কই সে কথা তো হলো না। চৈতন্য মঠ প্রেম দিয়েছে, প্রভুপাদ প্রেম দিয়েছে, কিন্তু সেই প্রভুপাদ যে এই বনে বসেছিলেন, এই চৈতন্য মঠটা একটা বন ছিল, এখান থেকে তাকে কে নিয়ে গিয়েছিল, কে তাকে চিনতে পেরেছিল, সেই কুঞ্জবাবু একটা জাগতিক লোক, দেখতে জাগতিক লোক, খাটো লোক, বিদ্যা বুদ্ধি বেশি ছিল না, সাধারণ কর্মচারী, সে এখানে এসে 45 দিন প্রভুপাদের কাছে হরিকথা শুনে অবাক হয়ে গেল। সে খুঁজে বেরিয়েছিল সব মনবন্দির যে কোথায় ভগবানকে পা যাবে, ভগবানের অন্তরঙ্গ জীবনকে পা যাবে। এই প্রভুপাদকে পেয়ে প্রভুপাদকে ধরে তিনি নিয়ে গেছিলেন, প্রভুপাদ তার সঙ্গে পেয়েই বলেছিলেন যে আমার গুরুদেবের দ্বিতীয় স্বরূপ, আমার সেবাকার সবচেয়ে গ্রহণ করে নিয়েছে। সেই প্রভুপাদকে নিয়ে গিয়ে প্রথম চৈতন্য প্রতিষ্ঠা করে সন্ন্যাস গ্রহণ করার পর সেই বছরই তিনি গেলেন উল্টারাঙা জংশনের 1 নম্বরে একটা বেড়া ভূতের বাড়ি, সেইখানে গিয়ে প্রথম চৈতন্য ভক্তিবিনোদ আসন প্রতিষ্ঠা করলেন। সেই ভক্তিবিনোদ ঠাকুরই ভগীরথ, তিনি এই প্রেমধারা নিয়ে এসেছিলেন সমস্ত 100 বছর ধরে, যে গৌরী বৈষ্ণবদের যে অন্ধকার যুগেই ছিল, শিক্ষিত লোক নিশ্চীবন করত, থুতু ফেলত গৌরী বাবার কথা শুনে, এটা ছিল ভিকারীর ধর্ম, মাতা মাতাজিয়া বাবাজির ধর্ম,
কিন্তু সেই ধর্মকে গৌরবান্বিত উজ্জ্বলন করবার জন্য পৃথিবী সর্বত্র প্রচারের জন্য এই ভক্তিবিলাস তীর্থ যাক যিনি ছিলেন কুঞ্জদা, এই কুঞ্জদাই তো চার কথা তো একটা আলোচনা হলো না। আমাকে বাবাজি ভাবে বলেছিলেন, আমি বাবাজি বলেছিলাম যে মানে তবো না, তুমি বললেন আত্মমহারাজ আত্ম হলো আত্মলোকে পুরুবাদের গোলগুলি চালিয়ে চলছে, কিন্তু কই কুঞ্জবাবুর কথা তোকে বলছে না। আচ্ছা পুরুবাদ সময়তে যে নবদ্বীপ ধাম প্রচারের সভা হতো সেই সভাতে যে আলোচনা তো কী হতো, কই পুরুবাদের বইতে অর্থাৎ সাপ্তাহিক গৌড়ীয় সেই সাপ্তাহিক গৌড়ীয় পড়ে দেখবেন পুরুবাদ এই ইয়েতে ধাম প্রচারতে বৈষ্ণবের গুণকীর্তন তিনি কেবল বৈষ্ণবকে পূর্বিত আর সব তার শিষ্যতে বলতেন দিগ্বিজয়ী ছিলেন যে কুঞ্জবাবুর সংস্কার কুঞ্জবাবুর বর্ণ ইয়ে পূর্ণ করে কই সেজন্য তো চৈতন্য মহাপ্রভুর কথা তো বলতো না। আর বই দেখুন প্রত্যেক জায়গাতে ধাম প্রচারে সবাই কি ভাষণ হয়েছে না কুঞ্জবাবুর মহিমা, সেই কুঞ্জবাবুর মহিমা যদি না জানেন কুঞ্জবাবুকে যদি আজকে আড়াল করে দেন তাহলে চৈতন্য মঠ কোথায়, চৈতন্য মঠ কোথায়? সুতরাং অপ্রাকৃতিক বস্তু যদি বুঝতে চান তাহলে ওই রাগানুগা ভক্তিকে রাগানুগা ভক্তি যদি চান তাহলে ওই গোপীজন বল্লভ গোপীজনের যে বল্লভ ইয়ে সেই কৃষ্ণকে পেতে গেলে তার নিজজনকে আশ্রয় করতে হবে। সুতরাং পূর্বদের অবদান চৈতন্য মাঠে চৌষট্টি বাঁচছে এর অবদান জানতে গেলে আগে কুঞ্জবাবুকে জানুন। পূর্বাদ বারো বলেছিলেন যে এই ক্ষুদ্রটিকে কেউ চিনতে পারবে না, এ তো বলেই গিয়েছেন, পূর্বাদ তো সাবধান করে গিয়েছেন। সুতরাং এই ক্ষুদ্র মানুষটাকে আপনারা চিনতে পারবেন না, আমি আপনাদের বলে যাচ্ছি এর আনুগত্য করলে আপনাদের মঙ্গল হবে। শেষ পূর্বাদের কথা কি আছে দেখুন, পূর্বাদের বলেছেন যে নয়ন মনে মঞ্জুরি বিমল মনে মঞ্জুরি আনুগত্য না করলে নয়ন মনে মঞ্জুরি ব্রজপত্তনে সেই অপ্রাকৃত ব্রজ প্রতিষ্ঠা করতে পারবে না, কুঞ্জ কুঞ্জ সেই কথা বলবার জন্যেই চৈতন্য মঠ। সুতরাং বৈষ্ণব ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, সুতরাং বৈষ্ণব আনুগত্য বৈষ্ণব সেবা। সুতরাং চৈতন্য মঠ কী জন্য হয়েছে, চৈতন্য মঠ হয়েছে আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু রাধন পরম তসমাৎ বলত দেবী দেবী তসমাৎ বলত দেবী তদীয়ানাং সমর্চনম তদীয় সমর্চন হোক। সুতরাং আজকে আপনারা সেই কুঞ্জবাবুকে আড়াল করবেন না, নিরপেক্ষ নির্ভীকভাবে যদি সত্য কথায় বলতে চান তাহলে এই কুঞ্জবাবুর গুণোত্তর করতে হবে, জয় দিতেই হবে। চৈতন্য মঠে জয় দিচ্ছেন, পূর্বাতে জয় দিচ্ছেন, ভক্তরা জয় দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে কুঞ্জবাবু জয় যদি না দিই তাহলে আমরা চৈতন্য মঠকে চিনতে পারব না, সেই অন্ধকার যুগে আবার চলে যাবো আমরা। পাবনের ভোগ বৈষ্ণবের ভোগ এবারে এই যে চৈতন্য মঠের শতবর্ষ এই আরম্ভ হলো, এক বছর ধরে নানা স্থানে এই পড়ুয়াদের কথা তার প্রেসনের কথা এবং মহাপুরুষ আপনাকে ধরবেন কথা আমরা আলোচনা করবার সুযোগ নেব।